وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا আলাইকুম আসসালাম আবার আবরাকাত সৌদি আরব থেকে শেহ ভাই জানতে চেয়েছেন সওয়াল মাসের এই সাইটি সিয়াম ঈদের দিন থেকে কি রাখা বৈধতা হবে এটা কি ভেঙে ভেঙে রাখা উত্তম হবে নাকি একত্রে রাখা উত্তম হবে জবাব ভাই সওয়াল মাসের যে ছয়টি সিয়ামের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সোম্মা মান স রমাবানা যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো সোম্মা আত সিত্তাম সিত্তাম্মিং সাওয়াল অথবা রমজান মাসের ছয়টি সিয়ামকে সে পালন করলো ফকত স ম সে যেন সারা বছরই সিয়াম পালন করলো সুতরাং এই হাদিসে কিন্তু আপনার স্পষ্ট করে কোনোটাই বলে দেওয়া হয়নি সুতরাং এই ক্ষেত্রে মহাদ্দগণ ব্যাখ্যা করেছেন বা বিজ্ঞ অয়লামাগণ তারা বর্ণনা করেছেন যে এটা আপনার জন্য এখতিয়ার আছে আপনি যেভাবেই আপনার জন্য রাখার সুবিধাজনক মনে করবেন আপনি সেভাবেই এই সাইটি পালন করতে পারবেন তবে আমরা বলবো যদি আপনি ভেঙে ভেঙে রাখার ইচ্ছা করেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে একদিন বাদে একদিন রাখবেন সেটাও আপনার জন্য একটা সূনা আদায় হয়ে যাবে যেহেতু একদিন বাদে একদিন স্যাম পালন করার দাউদ আলি সাল্লা সাল্লামের দ্বারা সাব্যস্ত হয়েছে এবং রাসু সাল্লাম তার অনুমোদন প্রদান করেছেন অনুরূপভাবে যদি আপনি ভেঙে ভেঙে রাখার ইচ্ছা করেন তাহলে আমরা বলবো যে আপনি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সিয়াম পালন করবেন তাহলে আপনার সাপ্তাহিক যে সিএম রয়েছে সেই সিএমটি আপনার আদা হয়ে যাবে এটা আরেকটি পদ্ধতি আর যদি আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হলো প্রতি মাসের যে তেরো চোদ্দ পনেরো সিএম রাখার কথা ব্যাপারে একটি হাদিস এসেছে যদিও কেউ কেউ এই ব্যাপারে ইস্কাল করেছেন তারপর আইএমএ হিসেবে যেহেতু সাব্যস্ত হয়েছে তো ওই দিনে আপনি এই তিনটি তিনটি সিএম ওই তিন দিনে রাখতে পারেন তাহলে আপনার একসাথে অনেকগুলা সুন্নাতের সমাহার আপনি এই মাসে এই ছয়টি সিয়ামের মধ্য দিয়ে কাটাতে পারেন বা আদায় করতে পারেন আর যদি মনে করেন যেন আপনি লাগাতার আদায় করবেন তাহলে ঈদের দিন বাদে আপনি অন্য যে কোনো দিন লাগাতারভাবে এই সিএম ছয়টি পালন করতে পারেন তবে আমরা যে কয়টি পদ্ধতি বললাম যে কোনো একটি পদ্ধতি ধরে আপনি যদি আদায় করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার এই শওয়ল মাসের যে ছয়টি সোনাপ সিএমের কথা বলা হয়েছে সেটি আপনার হক আদায় হয়ে যাবে এবং আপনি যে সোয়াবের কথা রাসুল্লা সাল্লাহল সাল্লাম বলেছেন সেটা আদায় করতে আমরা সক্ষম হব আল্লাহ আমাদেরকে যেভাবেই হোক এই ছয়টি সিএম আদায় করার তো وفي كرون امين والله تعالى اعلم وجزاكم الله خيرا